এত দুর্নীতি আমি তো আমার জীবনে কল্পনাই করতে পারি না বিশেষ করে এখানে অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন জচ্চর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি চোর দুর্নীতিবাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা ইমিডিয়েটলি পদত্যাগ করুন দাবি তুলে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্নীতিবাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকেই পদত্যাগ করুন দাবি তো তুলবেনি আজকে তো তারই দিন তিনি তো গত এক বছর ধরে বলে এসছেন ঢাকি সমেত বিসর্জন দিতে হবে আজকে তো সেটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দু গালে চুনকালি মাখিয়ে লজ্জার অন্ধকারে ডুবে গেল বাংলা ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল চব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল পুরো প্যানেল বাতিল হয়ে গেল ভাবুন দু সালের প্রতিটি প্যানেল বাতিল হয়ে গেল দুর্নীতির জন্য খুঁজে বের করতে পারলো না সিবিআই যে কারা ন্যায়ের পথে সততার সঙ্গে চাকরি পেয়েছে অসম্ভব ব্যাপার কারণ অধিকাংশ চোর সবার কাছ থেকেই টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা একমাত্র দায়ী যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর সেই সরকারের পদত্যাগের দাবি তুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজ তো তারই দিন ডাকি সমেত বিসর্জন হয়ে গেল তিনিই তো বলেছিলেন আর কি কি হলো কি বলছেন তিনি অন্যায় কোথায় রয়ে গেল একটু খুদ কোথায় রয়ে গেল সবটা শোনাবো আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বারবার বলে এসছেন দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে সিবিআই দিতে হয়েছে রাজ্য সরকারটা দুর্নীতি করেছে তাদের নেতা মন্ত্রী বিধায়ক পুরো রাজ্য প্রশাসনটা দুর্নীতি করেছে চোরেদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন করে চাকরির পদ খুঁজতে বসেছিল ভাবতে পারছেন কত বড় চোর দুর্নীতি সরকারটাকে আপনারা এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজকে মুখ খুললেন মুখ খোলারই কথা আজকে এরই দিন এনারই দিন তৃণমূলের তরফ থেকে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে একে আগস্ট মাসে যা রিটায়ার করার কথা ছিল তাকে কয়েক মাস আগে রিটায়ার করতে বাধ্য করেছে বারবার ওনাকে চ্যালেঞ্জ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তিনি বৃহত্তর রাজনীতির ময়দানে তমলুক থেকে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন বিজেপি বাধ্য হয়ে সেই তৃণমূলের এই নেতাগুলো যাদের নাম একটু আগে করলাম তাদের দু গালিয়ে দু গালেই চুনকালি মাখিয়ে আজকে অন্য একজন বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ এবং সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিল দু সালে সব প্যানেল বাতিল সবেতেই চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সবেতেই চুরি চব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল চব্বিশ হাজার ফ্যামিলি রাস্তায় বসে গেল চব্বিশ হাজার ফ্যামিলি নিজেদের মান সম্মান খুঁজিয়ে দিল কাদের জন্য একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর হচ্ছে আমরা যারা ১০ বছর ধরে দেখার পরেও দু হাজার এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়েছে আজকে তো তারই দিন এনারই দিন আজকে কি বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুনুন আপনারা অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন জোচ্চর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি আমি যোচ্ছুর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন যার্সি তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটনা জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলেরা হওয়া উচিত আবার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই যোচ্ছুরির আন্ডারে জচ্ছুরির নিয়ন্ত্রিত আমরা এখনও হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে প্রথম এই মামলা শোনেন সিবিআইকে দিয়ে তদন্ত করান সিট নিয়ে প্রশ্ন তোলেন রিপোর্ট আসার পর আট হাজার একশো একষট্টি নির্দেশ দেন ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল ছিল রাজ্য সুপ্রিম কোর্টে যায় সেখান থেকে এসএসসি মামলা আবার ফেরানো হয় হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে মে মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সাড়ে তিরিশ মান শুনানি হবার পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন সেটাই হলো সেই রাই বহাল থাকলো আবার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এবং বহুতব বন্ধবদ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে রায় বদলাবে বলে আমার আনন্দ মনে হয় না এতটাই চুরি দুর্নীতি হয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করেছে এতদিন মেয়া দুত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছে tadike 12% সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে দুর্নীতি করে পার পাওয়া যাবে না এটা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আজকে বুঝিয়ে দিয়েছে এই তোলামূলের নেতামন্ত্রীদের এবং যারা চুরি করে চাকরি পেয়েছেন সেই চোর চোচ্চোর দুর্নীতিবাদ শিক্ষকদের খুঁত একটাই থেকে গেল কি খুঁত থেকে গেল ওই যে যারা সত্যি সৎভাবে চাকরি পেয়েছেন যাদের যোগ্যতা আছে এই চোরদের দলে ভিড়ে তাদের চাকরিটাও চলে চলে গেল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন পুনর্মূল্যায়ন করতে হবে চব্বিশ হাজার চাকরির পুনর্মূল্যায়ন করে কিভাবে সব যোগ্য প্রার্থীদের আবার চাকরিটা দেওয়া যাবে সেটা এখন কলকাতা হাইকোর্ট বা সিবিআই বা এসএসসি এদিকে বিচার করতে হবে এসএসসির উপর কারোর ভরসা নেই এসএসসির মূল্যায়নের উপর কারো ভরসা নেই কারণ এই এসএসসি পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষ এদের কিনে নিয়ে এরা যাকে পেরেছে চাকরি দিয়েছে তাই পুনর্মূল্যায়ন কারা করবে হাইকোর্ট থেকে বাস সিবিআই থেকে কিভাবে পুনর্মূল্যায়ন হবে বা পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ সেটাই বহাল থাকবে কিনা সেটাই এখন দেখার যারা আন্দোলন করছিলেন এই প্যানেলে যাদের নাম ছিল যাদেরকে অন্যায়ভাবে ভাবে বাদ দেওয়া হয়েছে সেই সমস্ত যোগ্য প্রার্থীরাও আর চাকরি ফিরে পাবেন না অন্তত এই প্যানেল অনুযায়ী আবার নতুন করে পরীক্ষা নিতে হবে এই তেইশ হাজার সাতশো তিপ্পান্ন সিটে প্রায় চব্বিশ হাজার আসনে আবার নতুন করে রিক্রুট করতে হবে সেটা হলে ওই যারা সবভাবে চাকরি পেয়েছেন আর যাদের প্যানেলে নাম ছিল যারা এখন বিক্ষোভ করছেন তাদের পক্ষে অবিচার হলো এটা কিন্তু বলাই যায় ফলে পুনর্মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা ওএমআর সিট ধরে ধরে পুনর্মূল্যায়ন করে যারা যোগ্য প্রার্থী যাদের চাকরি পাওয়া উচিত যাদের পরীক্ষায় নাম্বার সঠিক আছে তাদেরকে চাকরিটা দেওয়া উচিত আর চোর জোচ্চোরদের চাকরিটা কেড়ে নিয়ে বারো পার্সেন্ট সুদ সহ তাদের সমস্ত টাকা ফেরত নেওয়া উচিত যে রায়টা একেবারে সঠিক আছে কি বলছেন বিচারপতি অভিজিৎ শুনুন আপনারা ধরা পড়া উচিত তারা তো নিজেদের নিজেদেরকে নিজেদের একটা সুরক্ষা তৈরি করে রেখেছে এই থেকে ক্ষমতায় করুক না সাহস থাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখব ধলা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে সুরক্ষা বলয়ের বাইরে যাক তারপর দেখবো আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি জোজিয়ানী ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে কি করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুক মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি সংগ্রাম তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে প্রকৃত প্রকৃত ক্যান্ডিডেট প্রার্থীদের বাদ দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে যতটা কঠোর অত আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সদ্দিক বিচার করে একটা রায় দিয়েছে রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যারা যোগ্য প্রার্থী তাদের কি হবে এতদিনে মনে ছিল না চোর জোচ্চোরদের শিক্ষকের চাকরিতে ঢুকিয়ে দেওয়ার সময় মনে ছিল না যে পুরো প্যানেল বাতিল হয়ে যেতে পারে আর এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একেবারে সঠিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এনার নামে যে মিথ্যা কথাগুলো আজও বলে চলেছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এনার নামে আজও যে মিথ্যা কথাগুলো বলে চলেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ যেরকম চরম নির্লজ্জের মতন মিথ্যাগুলো গুলো আজও বলে চলেছে এতদিন বলে গেছে সবাই একেবারে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে মমতা অভিষেক কুনাল দেবাংশু প্রত্যেকে আজকে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে আরেকজন বিচারপতির রায় অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সঠিক ছিলেন চাকরি বাতিলের নির্দেশ দিয়ে তিনি কোনো অন্যায় করেননি তিনি যে আজকে একেবারে পরিষ্কার ছিলেন বিচারপতি হিসাবে তিনি যে সঠিক রায় দিয়েছেন আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও সেটা প্রমাণ হয়ে গেল এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মুখে চুনকালি কালি লেগে গেল কবে এরা পদত্যাগ করবে করবে না এরা এরা আমাদের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাবে আবার চর থাপ্পর খেয়ে আসবে আইনের তবু এদের লজ্জা হবে না এদিকে একমাত্র আমরা জব্দ করতে পারি নবান্নের চোদ্দ তলা থেকে এদিকে ছুড়ে ফেলতে হবে ফুটপাতে তবে এই বাংলা পাবে না হলে এরকম চোর দুর্নীতিবাজ আরো সহ্য করতে হবে আর এই যে চব্বিশ আজকে কলঙ্কের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য চব্বিশ হাজার পরিবার আজকের পর থেকে মুখ দেখাতে পারবে না পাড়ায় আলোচনা করবে এই দেখ চোর শিক্ষক যাচ্ছে চোর সরকারি চাকরি যাচ্ছে ভাবুন একবার যতদিন না নবান্নের চোদ্দ তলা থেকে আমরা ফুটপাথের ধুলোতে বসাতে পারবো ততদিন আমাদের মুক্তি নেই ততদিন আমাদের এই রকম অপমান সহ্য করে যেতে হবে গোটা ভারতবর্ষের সামনে আমাদের মুখ কালো হয়ে যাবে কি বলবেন আপনারা ভাববেন না যারা সৎ চাকুরি প্রার্থী যোগ্য চাকুরি প্রার্থী এবং যারা এখনো চাকরি পায়নি যোগ্য প্রার্থী আন্দোলন করছে তাদের প্রতি আমাদের সহানুভূতি নেই আমরা চাই তারাই চাকরি পাক যোগ্য প্রার্থীরা পুনর্মূল্যায়ন হোক সিবিআই থেকে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের থেকে এই প্রত্যেকটা যারা যোগ্য তারা অযোগ্যদের সুদ সহ টাকা ফেরত নেই কলকাতা হাইকোর্ট কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার চুরি দুর্নীতির এই সমস্ত খবর চেপে রাখতে দেব না